আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় সত্যরবি দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদেরকে দেখাতে এসেছি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো কী করে আপনি আপনার তাহাজ্জুদ নামাজটা, সলাতুত তাহাজ্জুদ, এই নামাজটা আপনি সহি করে সুন্দর করে সুন্নাত তরিকা মোতাবেক এবং বিশুদ্ধভাবে কীভাবে আপনি নামাজটা আদায় করতে পারেন, সেই সঠিক নিয়মটা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনি যদি একটু গভীর মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে যদি ভিডিওটি দেখেন, তাহলে তাহাজ্জুদ নামাজটা আপনি সুন্দর করে পড়তে পারবেন। আর তাহাজ্জুদ নামাজ যদি সুন্দর হয়ে যায়, দুনিয়ার সব কিছুই আপনার সুন্দর হবে। দুনিয়ার যত সুখ শান্তি, দুনিয়ার যত বিপদ আপদ মুসিবত পেরেশানি সব দূর হবে। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন শান্তিতে বেঁচে থাকতে পারবেন, এবং আপনি এই নামাজটি পড়ে যা চাবেন আপনি তাই পাবেন। এটা এমন একটি নামাজ, সলাত তাহাজ্জুদ ছাড়া পৃথিবীর কোনো মানুষ বুজুর্গ হতে পারে না, আল্লাহওয়ালা হতে পারে না। দুনিয়াতে যত ওলি ছিল, যারা আল্লাহর প্রিয় ভাজন বান্দা যারা ছিল, যারা মহামনীষী ছিল, তারা কিন্তু এই তাহাজ্জুদের বরকতেই, তাহাজ্জুদ বা সলাত তাহাজ্জুদের আমলের বদৌলতেই তারা কিন্তু আল্লাহওয়ালা হয়েছিল। এই জন্য চলুন আমরা সেই নামাজটি পড়বার সঠিক নিয়মটা আমরা আপনাদের মাঝে তুলে ধরি। আশা করি অনেক বড় উপকার হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আপনি নিয়ত করবেন, ইয়া আল্লাহ, আমি কিবলামুখী হয়ে দুরাকাত সলাত তাহাজ্জুদ কিংবা দুরাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এরপর আপনি সালা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আপনি বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনি বলবেন সূরা ফাতিহা সহ আরেকটি সূরা মিলাবেন, সূরা ফাতিহার সাথে অপর আরেকটি সূরা আপনাকে মিলাতে হবে। আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহর পরে পড়ে নিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الله أكبر সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম তিনবার পাঁচবার বা সাতবার বলবেন বিজোর সংখ্যায়। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। অবশ্যই এখানে আপনাকে একটু দেরি করতে হবে, দেরি করা ওয়াজিব, রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করাটা ওয়াজিব। এরপরে যখন আমরা সিজদায় যাব, সিজদায় যাওয়ার সময় মাথা এবং সিনা সম্পূর্ণ সোজা রেখে তারপরে আমরা সিজদায় যাব। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফির লি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি ওয়াজবুরনি, আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার। দেখতে পেরেছেন যে আমি সিজদা থেকে যখন উঠি সম্পূর্ণরূপে সিনা মাথা কপাল এগুলি সোজা থাকবে, এগুলি যেন বাঁকা না হয়, রুকুর মতো করে যেন আমাকে না উঠতে হয়। এখন তো যদি অসুস্থতা থাকে, বৃদ্ধ বয়সের যেই দুর্বলতা থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা, এছাড়া শক্তিশালী মানুষের জন্য অবশ্যই সোজা হয়ে উঠতে হবে। এখন আমরা পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন তাব্বাত ইয়াদা আবী লাহাবিন ওয়াতাব। এখন বিসমিল্লাহ পড়ে নেবেন, তারপরে তাব্বাত ইয়াদা বলবেন, আরেকটা সূরা মিলাবেন।
بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني واجبرني الله أكبر سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এই হলো সম্মানিত দর্শক শ্রোতা সালাত তাহাজ্জুদ বা তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম এটা আপনি এভাবে যদি নামাজটা সুন্দর করে পড়ে আপনি যদি গভীর রাত্রে ফজর রক্ত হওয়ার আগেই পূর্বেই যদি আপনি এই নামাজটি পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন আপনার যে কোনো আশা যে কোনো স্বপ্ন যে কোনো ইচ্ছা যে কোনো চাহিদা দিলের যে কোনো চাওয়া পাওয়া প্রয়োজন এগুলি যদি আল্লাহর কাছে আপনি চাইতে পারেন চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ আপনাকে অল্প দিনের ভিতরে আপনার চাওয়া আল্লাহ পূরণ করে দেবে ইনশাআল্লাহ তবে মনে রাখতে হবে তাহাজ্জুদ নামাজ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে অনেক কথা আছে অনেকেই যারা গভীর রাতে উঠতে পারবো না তারা ঈশান নামাজের পরে অর্থাৎ বিতির পড়বার আগে দুরাকাত তাহাজ্জুদের নিয়তে দুরাকাত নামাজ আমরা পড়বো তাহলে আমি যদি উঠতে নাই পারি আল্লাহ পাক আমাকে তাহাজ্জুদ নামাজের সব দিয়ে দেবে এই নামাজটি বিশ্বনবী 8 রাকাত পড়তেন 12 রাকাত পড়তেন আপনার ইচ্ছা সর্বনিম্ন আপনি 2 রাকাত পড়তে পারবেন এবং 2 রাকাতের ঊর্ধ্বে আপনার সাধ্যে যতটুকুন কোলায় আপনি নামাজটি আদায় করবেন আল্লাহ আপনাকে সঠিকভাবে তাহাজ্জুদ নামাজটা যেন আদায় করে আল্লাহর পক্ষ থেকে আমার যত চাওয়া পাওয়া সেগুলি যেন আমি পূরণ করে নিতে পারি আদায় করে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক এই তৌফিক রব্বে করিমের দরবারে কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ